আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, অনেকদিন পর আসলাম এবং আজকেও আমরা বই নিয়ে আসছি এবং দিস ইজ মেবি দ্য লাস্ট এপিসোড অফ বুকস। আমরা বই নিয়ে হয়তো এটাই আমাদের শেষ এপিসোড, আর এটা করছি আসলে কারণ হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় কিছু ভাইরা আমাদের কাছে কিছু বই উপহার হিসেবে পাঠিয়েছেন এবং এটা তারা পাঠিয়েছেন শুধুমাত্র ভালোবেসে, তাই আমরা চাই এই ভালোবাসাটুকু সবার সাথে শেয়ার করতে, এই জন্যই আমরা এই ভিডিওটি করছি। আর আমাদের হাতে গিফট এসে পৌঁছেছে দুটো পাবলিকেশন থেকে, একটা হচ্ছে সিয়ান পাবলিকেশন থেকে। সিয়ান পাবলিকেশনের যে কর্ণধার আছেন, যারা কাজ করছেন সিয়ান পাবলিকেশনে, আমি সবার কাছে কৃতজ্ঞ, কারণ তারা আমাকে ভালোবেসে এই গিফটটি দিয়েছেন। আর আমাকে আরেকটি আমাদের খুব প্রিয় ভাই, যার নাম আমি কিছুক্ষণ পর বলবো ইনশাআল্লাহ, সে সিজদা ডট কমের মাধ্যমে সে তার বই আমাকে হাদিয়া হিসেবে পাঠিয়েছেন, উপহার হিসেবে পাঠিয়েছেন, এই জন্য আমি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি শুকরিয়া আদায় করছি আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলহামদুলিল্লাহ। সো চলুন প্রথমে আমরা সিয়ান পাবলিকেশনের দিয়ে উপহারটা দেখি। আর আমার তো সবসময় মজা লাগে কাভারটা খুলতে, মানে কী আছে ভিতরে এটা দেখার জন্য, আর এটা এই জন্য আমি আপনাদের সামনেই জিনিসটা খোলার বন্দোবস্ত করেছি। তো এমনভাবে স্কচটেপ দিয়ে এত সুন্দর করে প্যাকিং করা যে এটা খোলাটা আসলে একটা মারাত্মক ব্যাপার, আলহামদুলিল্লাহ। তাও লেটস ট্রাই, আসুন দেখি। বৃষ্টি মুখর রৌদ্র মুখর, আলহামদুলিল্লাহ, দারুণ একটি কিতাব। সিয়ানের বইয়ের সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওদের বইয়ের কাভার, ওদের কোয়ালিটি। বইটা লিখেছেন আবদুল্লাহ মাহমুদ নাজিম। ওনার লেখা, ওনার ব্যাপারে অনেক শুনেছি, ওনার লেখা খুবই উচ্চমানের যা আমরা শুনেছি। তো এটা পড়ার আগ্রহ আছে এবং পুরো বইটা খেয়ে ফেলতে ইচ্ছে করছে এবং খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। বইটা হচ্ছে আপনার 223 পেজে। বিশ্বমুখর রৌদ্র মুখের পৃষ্ঠা সজ্জা করেছেন মাসুদ শরীফ, প্রচ্ছদ মোহাম্মদ শরীফুল আলম, বানান জাহিদ আহমেদ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি বই এবং ছোট ছোট গল্প নিয়েই হয়তো বইটি লেখা হয়েছে। যেমন সূচিপত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে প্রবেশক, তারপরে বনের পাখিরে কে চিনে রাখে, তারপরে গল্প হচ্ছে ফজরে আমি উঠতে পারি না, তারপরে হচ্ছে আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে রৌদ্র মুখর, আজি বসন্ত জাগ্রত দ্বারে, তারপরে গ্রন্থপুঞ্জি। সো বুঝতেই পারছেন, আশা করছি বইটি আপনাদের ভালো লাগবে এবং আসলেই ভালো লাগার কথা, আমিও খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। সো আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আমি ধন্যবাদ জানাচ্ছি সিএন পাবলিকেশনের কর্ণধারকে, আমি ধন্যবাদ জানাচ্ছি লেখককে যে এরকম ভালো একটি বই আমাদেরকে উপহার দিয়েছেন। আশা করছি এই বইটি আপনারা পাবেন এবং কোথায় কোথায় বই পাওয়া যাবে, অনলাইনে কোন কোন জায়গায়, আমরা তার লিঙ্ক আমরা নিচে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আমরা কথা বলবো সিজদা ডট কম নিয়ে। সিজদা ডট কম আমাদেরকে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুলিল্লাহ। এটা একটা একজন ভাই আমাদেরকে পাঠিয়েছেন, আমরা খুলে দেখি। তো এটাও আমরা খুলব আপনাদের সামনে ইনশাআল্লাহ। আপনারা কি আসলে ধরতে পারছেন বা বুঝতে পারছেন, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুলিল্লাহ, দুটি বই, একটা হচ্ছে আরজালির সমীপে। এই বই সম্পর্কে বলার কিছুই নেই, এই বই সম্পর্কে আপনারা সবাই জানেন, কারণ হচ্ছে এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুকস এইবার বইমেলায়। এবং আরজালি মাতব্বরের যত প্রশ্ন ছিল হোপফুলি অ্যান্সার আমরা পেয়ে যাব বইটিতে, আমি যদিও পড়িনি, এখন পড়তে হবে বইটি। আর এখানে সবচেয়ে বেস্ট পার্ট কী জানেন, এই বইটার মধ্যে ভাইয়ের ভালোবাসা আছে আমার এখানে। সে লিখে দিয়েছে আলী আবদুল্লাহ আমাদের হিমু ভাইকে হেফাজত, আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুল্লাহ, শুক্রিয়া দেবছি এবং আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আসুন আমরা বইটি সম্পর্কে একটু দেখে নিই। মজার ব্যাপার বলি, আরজালির সমীপে এই বইটিতে লেখক যে উৎসর্গ করেছেন, উৎসর্গের মধ্যে তিনি কী লিখেছেন এটা খুব ইন্টারেস্টিং, এটা পড়া দরকার। সেটা হচ্ছে, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মরণ সব কিছু কেবল বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এটা কোরআনের একটা আয়াত, সুবহানাল্লাহ। সর্ব করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ইখলাসকে কবুল করুক, ওনার কাজকে কবুল করুক। আরজন সাহেবের প্রথম প্রকাশ হয়েছে 21 ফেব্রুয়ারি 2018, দ্বিতীয় প্রকাশ 21 ফেব্রুয়ারি 2018। আমার মনে হয় আমি মুয়েন আহমেদের বই ছাড়া এইরকমভাবে অন্য কারো বই এত সেল হতে আমি আর দেখিনি। আমার কথা বলছি বাংলাদেশের পার্সপেক্টিভে, প্রচ্ছদ পৃষ্ঠা সজ্জা
এবং মুদ্রণ মুসরা পাবলিশিং সার্ভিসেস করেছে, মূল্য এটার 250 টাকা মাত্র। এবং এই বইটা সংকলন প্রকাশন বের করেছে। আমরা এই বইটি কোথায় কোথায় পাওয়া যাবে ইনশাআল্লাহ এটা আমরা নিচে দিয়ে দিব, আর এই বইয়ের পেছনে কিছু লেখা আছে এটা আমরা পড়ে নিচ্ছি। জগতের আলো অন্ধকারের মতো সত্য মিথ্যার একটা লড়াই বিরাজমান ছিল, আছে এবং শেষ দিন পর্যন্ত বহাল থাকবে। জাহিলিয়াতের দ্বন্দ্বগুলো শেষ হয়ে যায়নি এবং যাবে না, এগুলো নানান সময়ে নানান রূপে আমাদের সামনে এসে ধরা দেবে। এটা মিথ্যা, ওটা অযৌক্তিক, ওটা অবিশ্বাস্য, ওটা অবৈজ্ঞানিক, ওটা কেবল অন্ধবিশ্বাস, এরকম নানান প্রশ্ন নিয়ে হাজির হয়েছে তারা। তাদের মিথ্যাচার, যুক্তির অসারতা, অবিশ্বাসের দর্শন, পক্ষপাতী বিজ্ঞান পাঠ এবং বিশ্বাসের বিরুদ্ধে তোলা অভিযোগের বিপরীতে আরোজনের সমীপে হতে পারে একটি ভিন্ন মাত্রার সংযোজন। আচ্ছা, এই গেল আরোজনের সঙ্গে। আরেকটা বই তিনি আমাকে দিয়েছেন এবং দ্যাট ইজ প্রত্যাবর্তন। এই বইটিও ভাই আরিফ আজাদি আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুমান, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ব্রাদার। এটাও অসম্ভব সুন্দর একটি বই এবং এই বইয়ের কাভারও খুবই সুন্দর। প্রত্যাবর্তন লেখাটা আপনি হাত দিয়ে ছুঁতে পারবেন, বইয়ের সাথে আপনার একটা কানেকশন তৈরি হবে ইনশাআল্লাহ। এই বইয়ের মধ্যে যা আছে তা হলো আমাদের অনেক প্রিয়, আমাদের অনেক পরিচিত এবং অপরিচিত অনেক ভাইয়ের দিনে ফিরে আসার, ইসলামে ফিরে আসার, আল্লাহর দিকে ফিরে আসার গল্প আছে এবং এই গল্পগুলো সবসময় হৃদয় ছুঁয়ে যায়। তো আশা করছি এই বইটি অসম্ভব ভালো হবে। এবং এই বইটিও সম্পাদনা করেছেন আরিফ আজাদ, শরীর সম্পাদনা করেছেন আলী হাসান ওসামা। অসম্ভব সুন্দর দুটি বই আমি আমার হাতে পেয়েছি, আশা করছি এই বইটিও আপনারা কালেক্ট করবেন। এই বইটি পড়লে আপনারা বুঝবেন যে আল্লাহর দিকে ফেরার সময়গুলো কী হয়, কেমন হয়, কীভাবে আল্লাহর দিকে ফেরা যায়, এটা আপনাকেও আল্লাহর দিকে ফিরতে সাহায্য করবে। আচ্ছা, এখন আপনাদের সাথে কথা বলবো না, এখন তোমাদের সাথে কথা বলবো। তোমরা যারা আল্লাহ বিশ্বাস করো না, তোমাদের যাদের কনফিউশন রয়েছে, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা ফার্স্টে এই বইটা পড়তে পারো, প্যারাডক্সিক্যাল সাজিদ, ওই বইটা পড়বা, এই বইটা পড়বা, এটা হচ্ছে আরজনের সঙ্গে। এই বইগুলো পড়তে পারো, তোমাদের কনফিউশন অর্ধেকের বেশি দূর হয়ে যাবে, ম্যাক্সিমাম কনফিউশন দূর হয়ে যাবে। প্যারাডক্সিক্যাল সাজিদ আরজনের সঙ্গে পড়বা, বাংলা কোরআন পড়বা, কোরআনের অর্থ পড়বা এবং যেগুলো বুঝবা না আলেমদের সাথে ডিসকাস করবা, ওকে? অ্যান্ড দেন তারপরে যখন তোমাদের কনফিউশন দূর হবে তখন তোমরা এই বইগুলো পড়বা। এই বইটার মধ্যে কী আছে জানো? এই বইটা হচ্ছে দিনে ইসলামের দিকে ফেরার গল্প রয়েছে। সো এই বইগুলো পড়ে তোমরা বুঝবা কীভাবে একটা মানুষ দিনের মধ্যে ফিরে আসে, ইসলামের মধ্যে ফিরে আসে। একজন তোমার আমার মতো মানুষে, আমরা যারা আসলে অনেক কিছু করতাম, আমরা যারা ড্রিঙ্কস করেছি, এটা করেছি, সেটা করেছি, খুব বাজে বাজে কাজ করেছি, আমরা কীভাবে দিনের মধ্যে ফিরলাম, এরকম অনেক ভাইদের গল্প আছে, তোমারও গল্প আছে, হয়তো তুমি নিজেও হয়তো একদিন এই গল্প লিখতে পারবে। সো তুমি এটা পড়বে, এটা পড়ার পর যখন তুমি আর একটু মজা পেয়ে যাবে দিনের, তখন তুমি এই বইটিও পড়তে পারো, বৃষ্টিমুখর রৌদ্রমুখর, এই বইটি পড়তে পারো। তাহলে তুমি ইসলামিক সাহিত্যের রসটা পাবে, ইসলামিক সাহিত্যের মজাটা পাবে। আর এর সাথে অবশ্যই কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। যারা আসলে এখনও নাস্তিক আছো বা সংশয়বাদী আছো, তোমাদের জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে এই বইগুলো তোমরা কালেক্ট করে ফেলো, পড়া স্টার্ট করো। এই জন্য না যে আস্তিক হতে হবে, তোমরা পড়ো সত্য জানার জন্য, পড়ো, পড়তে তো ভয়ের কিছু নাই, বই পড়ো এবং যদি যেটা সত্য সেটাকে মেনে নাও, হ্যাঁ, আর যদি সত্য না হয় কাউন্টার করো, তুমি এটার এগেনস্টে লেখো, কোনো সমস্যা নেই। সো আজকে আমাদের এই ছিল, আমরা তিনটি বই পেলাম, একটা সিএম পাবলিকেশনের পক্ষ থেকে, দুটো পেলাম আরিফ আজাদের পক্ষ থেকে এবং আমরা খুবভাবে কৃতজ্ঞ। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।